আসসালামু আলাইকুম। নাজমাস রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার বালাসাও রেসিপিটি দেখার জন্য আমি চেষ্টা করেছি অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকের বালাসাও তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের এক কাপ চিংড়ি শুটকি নিয়েছি। এখন একটা বড় ছিদ্রওয়ালা স্ট্রেনারের মাধ্যমে শুটকিগুলো একটু ছেলে নিব। চিংড়ি শুটকির মধ্যে অনেক বালি থাকে, তাই আমি একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে ছেলে নিচ্ছি। সাধারণত বালাসাও তৈরি করার জন্য ছোট সাইজের চিংড়ি শুটকিগুলো ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে সাথে কিছু বড় সাইজের চিংড়ি শুটকিও দিতে পারেন। যেমন আমি এখানে কয়েকটা বড় সাইজের চিংড়ি শুটকি দিয়েছি। এখন সবগুলো আবারও খুব ভালোভাবে একটু ছেলে নিচ্ছি, যেন অতিরিক্ত বালি বা কোনো অবশিষ্ট অংশ থাকলে নিচে পড়ে যায়। আমার শুটকিগুলো চালা হয়ে গিয়েছে, দেখুন এখানে অনেকটাই বালি আর ময়লা পড়ে আছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি শুটকিগুলো একটা তাওয়ার মধ্যে টেলে নিব। অনবরত নেড়ে নেড়ে টালতে হবে, আর ঠিক ততক্ষণ পর্যন্ত টালতে হবে যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর অবশ্যই এই কাজটা চুলার আঁচ মিডিয়ামে রেখেই করতে হবে। চুলার আঁচ যদি হাই হিটে রেখে আমি শুটকিগুলো টেলে নিই, তাহলে শুটকিগুলো পুড়ে যাবে, বালাসাগুলো খেতে একদমই মজা হবে না। দুই তিন মিনিট টেলে নেওয়ার পর আমার শুটকিগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি শুটকিগুলো তুলে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব। এখন একই প্যানে আমি 8-10টা শুকনো মরিচ টেলে নিচ্ছি। অবশ্যই এই কাজটাও চুলার আঁচ মিডিয়ামে রেখেই টেলে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট টেলে নেওয়ার পর আমার মরিচগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি মরিচগুলো তুলে হাত দিয়ে ভেঙে নিব। এবার সেই একই প্যানে আমি লবণগুলো টেলে নিব। আমি এখানে কিছু পরিমাণ লবণ নিয়েছি। এখন আমি লবণগুলো চুলার আঁচ মিডিয়ামে রেখে টেলে নিব, যেহেতু বালাসাগুলো আমি সংরক্ষণ করব, তাই এখানে আমি কাঁচা লবণটা ব্যবহার করব না, লবণটা আমি টেলে নিব। 1-1.5 মিনিট পর আমার লবণটাও টালা হয়ে গিয়েছে। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন সেই গরম তেলে আমি যে শুটকিগুলো টেলে নিয়েছি, শুটকিগুলো টেলে আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে শুটকিগুলো আমি ভেজে নিব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শুটকিগুলো মসমসে হয়ে আসে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। শুটকিগুলো ভাজার জন্য আমি এখানে 1 কাপ শুটকির জন্য 2 কাপ সয়াবিন তেল নিয়েছি, আর এই 2 কাপ সয়াবিন তেলের মধ্যে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। তবে প্রিয় দর্শক, আপনারা চাইলে আরও কম তেলেও শুটকিগুলো ভেজে নিতে পারেন।
जेहेतु ए तेलेर मध्ये आमी आरो दुटो जिनिस भाजबो ताई आमी एखाने तेलेर परिमाणटा एकटु बेशी नियेछि। प्राय 6-7 मिनिट पर आमार शुटकिगुलो भाजा होये गियेछे, देखते पाच्छेन शुटकिगुलोर कालारटाओ चेन्ज होये गियेछे। एखन आमी तेलटा झरिये शुटकिगुलो तुले निब। এখন সেই একই ফ্যানে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় প্রথমে চুলার আঁচটা হাই হিটে দিয়ে তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। পাঁচ ছয় মিনিট পর আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে বেরেস্তার কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজগুলো তেলের থেকে তুলে নিব। এখন একই ফ্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। প্রিয় দর্শক, আপনারা এখানে চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী রসুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমি এখানে 2 টেবিল চামচ রসুনই ব্যবহার করব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রসুনগুলো লাল করে ভেজে নিব। আমার রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রসুনগুলো তেল থেকে ছেঁকে নিচ্ছি। এখন প্যানের মধ্যে সবগুলো তেল সরিয়ে নিয়ে প্রায় 1 টেবিল চামচ তেলের মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়াটা তেলের মধ্যে হালকাভাবে একটু ভেজে নিব। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, না হয় মরিচের গুঁড়াটা পুড়ে যেতে পারে। এখন দিচ্ছি সেজে আমি লবণটা টেলে নিয়েছি, তার থেকে পরিমাণ মতো লবণ। প্রিয় দর্শক, আপনারা যতটুকু শুটকি ব্যবহার করবেন তার পরিমাণ হিসেব করে লবণটা এখানে ব্যবহার করবেন। এখন দিচ্ছি সেজে আমি তেলের মধ্যে শুটকিটা তেল ভেজে নিয়েছি, সেই শুটকিটা শুটকিটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে। শুটকিগুলো যখন লবণ মরিচ তেলের মিশ্রণের সাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিব সেজে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি, সেই পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি সেজে আমি রসুনগুলো ভেজে নিয়েছি, সেই রসুনগুলো। এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মেখে নিব এবং অবশ্যই চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সেজে আমি মরিচগুলো টেলে ভেঙে নিয়েছি, তার থেকে পরিমাণ মতো মরিচ। প্রিয় দর্শক, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আবার যদি ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গিয়েছে, ব্যাস তৈরি হয়ে গিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার বালাসাও। এ পর্যায়ে বালাসাওটা আপনারা ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন 2 থেকে 3 মাস। তবে প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে এ বালাসাওটা খাই। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, তবে পেঁয়াজগুলো আমি মিহি কুচি করে নিইনি। এখন হাত দিয়ে পেঁয়াজগুলো একটু কষলে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ বালাসাও, 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো ভালোভাবে একটু কষলে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যদি মরিচ বেশি খান তাহলে এ পর্যায়ে কিছু মরিচ অ্যাড করতে পারেন, বা লবণ লাগলে লবণও অ্যাড করতে পারেন। এখন দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। বালাসাওয়ার মধ্যে আপনারা যদি ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন তাহলে এখানে ধনেপাতাটা অ্যাড করতে পারেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তবে বালাসাওয়ার মধ্যে ধনেপাতাটা আমার খুবই পছন্দ। দেখলেন তো, খুব সহজে তৈরি করে দেখালাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চিংড়ি মাছের বালাসাও।
आशा करी रेसिपी आपनादेर खूब ही भालो लेगेछे और रेसिपी भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करार आरो एकबार अनुरोध रइलो। आज ताहले ए पर्यन्तई, फिरे आसबो नतून कोनो रेसिपी निये। आल्ला हाफेज़।